হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। আজকে আমরা আলোচনা করব আমরা কেন নেক্সটজেস ইউজ করব। আমরা অবশ্যই আমরা জানি যে নেক্সটজেসটা কিন্তু রিয়েক্টে তৈরি করা। হ্যাঁ, তাহলে আমরা রিয়েক্টটা তো ইউজ করতে পারি, নেক্সটজেসটা না ইউজ করে, কারণ নেক্সটজেসে তো সব কিছু করাই আছে। নেক্সটজেসটা কেন আমরা এক্সট্রাভাবে ইউজ করব, নেক্সটজেসটা এক্সট্রাভাবে ইউজ করব কারণ হলো নেক্সটজেসটা দ্রুত লোড করে, আর এর সার্ভার রেন্ডারিং কারণে, বিশেষ করে এর এসইও ফ্রেন্ডলি কারণে আমরা নেক্সটজেসটা ইউজ করব। তাহলে আমরা একটা বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে কেন আমরা নেক্সটজেস আর রিয়েক্টজেস যদি আমরা ডিফারেন্সটা ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা নেক্সটজেসটা ইউজ করবো। তা আমরা শুরু করি কীভাবে নেক্সটজেসটা কীভাবে কাজ করে আর রিয়েক্টজেসটা কীভাবে কাজ করে। ওকে, সো এটা এটা মনে করি যে আমরা একটা সাইট তৈরি করেছি, সেই সাইটটা কিসে তৈরি করা, রিয়েক্টটা তৈরি করা। এখন রিয়েক্টটা তৈরি করার পরে আমরা যখন বিল্ড করি, রিয়েক্টটা তৈরি করলাম, মনে করেন যে আমি কোনো একটা সাইট রিয়েক্টটা তৈরি করেছি, রিয়েক্টটা তৈরি করার পরে একটা বিল্ড করলাম। হ্যাঁ, বিল করার পরে সে কিন্তু আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিচ্ছে। এই ফাইলটা যখন আমি সার্ভারে রান লোড করছি তখন ক্লায়েন্ট যখন আমার সার্ভারে হিট করছে সে কিন্তু একটা একটা অ্যাপ অ্যাপ রান করলো। হ্যাঁ, সেই অ্যাপটা এরকম দেখতে পারলো, ঠিক আছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান হচ্ছে। এই ফাইলটা এখন রান হওয়ার পরে এখন যখন ক্লায়েন্ট ফার্স্টে যখন এই সাইটটাকে এই পেজটা যখন হিট করছে তখন প্রথম দিকে কিন্তু এইচ ওয়ান ট্যাগ কিংবা পি ট্যাগ টেবিল সব কিছু কিন্তু ডাটা কিছু থাকে না, ট্যাগ আছে কিন্তু আছে কিন্তু কোনো ডাটা নাই। তাহলে কী হচ্ছে, তখন হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইল করছে কি, যখনই যখন ক্লায়েন্ট আমার এই সার্ভার হিট করছে তখন জাভাস্ক্রিপ্ট ফাইল করছে কি এপিআই কল, এপিআইয়ের মাধ্যমে ডাটাবেজে কল করছে, ডাটাবেজ থেকে ডাটাগুলি নিয়ে সে করছে কি ডাটাগুলিকে এই রেন্ডারিং আমার যে যে ফাং যে ফাংশনটা আছে ফাংশনে কী রাখা থাকে, যে ইউজ ইফেক্ট ইউজ হুক ওগুলি ফাংশনগুলি সে অনুযায়ী সে ডাটাগুলি নিয়ে সে অনুযায়ী সে ডাটাগুলি সে বসিয়ে দিচ্ছে। যেমন এখানে যেমন এইচ ওয়ান যদি থাকে এইচ ওয়ান ট্যাগের মধ্যে যে ফাঁকা যে ইয়ে আছে ডাটাটা আছে সেই ফাঁকা ডাটাটা বসিয়ে দিল। হ্যাঁ, পি ট্যাগের মধ্যে যে ফাঁকা যে ডাটা আছে সেটাগুলি একটা একটা বসিয়ে দিল, মানে রেন্ডারিং করছে। হ্যাঁ, ধাপে ধাপে রেন্ডারিং করে সে জিনিসটা গুছিয়ে আমাকে যখন ক্লায়েন্ট যখন একটু জাস্ট লোডিং হওয়ার পর যখন দেখে যে সব কিছু ডাটা আসছে সে কিন্তু রিড করতে পারছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন সে কিন্তু এই কাজটাই করছে। কী করছে, সে জাভাস্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে সে ডাটাবেজে কল করছে সার্ভারের মাধ্যমে ডাটাটা নিয়ে তখন সেই ডাটাগুলিকে সে রেন্ডারিং করে আমার পেজে শো করছে আর ক্লায়েন্ট সে দেখতে পাচ্ছে। ফলে এই যে মাঝখানে যে একটা গ্যাপ থাকে এই গ্যাপের ফলে কি যে এই যে এই যে গুগলের যে রবট সে যখন আসে তখন সে এসে দেখে যে আমার পেজটা ঠিকই আছে, এইচ ওয়ান ট্যাগ আছে পি ট্যাগ আছে কিন্তু এগুলি তো কোনো ডাটা নেই, ডাটা না থাকলে সে কী করে সে তখন চলে যায়। ফলে হলে কি জিনিসটা এসইও ফ্রেন্ডলি হলো না, এই একটা গেল। আর একটা হলো কি এই যে এই প্রসেসিং করতে গেলে কিন্তু একটা স্লো হয়ে যায়, মানে আমি যে কথাটা বললাম তৃতীয় তো স্লো লাগছে, ঠিক না, সে যখন জাভাস্ক্রিপ্ট ফাইলে যখন অ্যাপের মাধ্যমে ডাটাবেজে কল করছে ডাটাবেজ থেকে কল করে এনে ডাটাগুলি সে রেন্ডারিং করে তারপরে শো করছে, মানে যে একটু প্রসেসিংটা একটু স্লো। কিন্তু আমরা যখন রিয়্যাক্ট যখন নেক্সটজেস ইউজ করবো তখন সে কিন্তু অন্যভাবে জিনিসটা হ্যান্ডেলিং করে ডাটাগুলিকে। হ্যাঁ, তখন হয় কি যে স্লো যে প্রসেসিংটা ওটা কিন্তু আর থাকে না। আমি যদি এখানে যাই এখানে যে 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 দেখি মনে করলেন যে এটা আমার একটা সাইট, এটা এই সাইটটা লোকে নেক্সটজেসে তৈরি করা। নেক্সটজেস তৈরি করার ফলে আমি যখন বিল করলাম, মানে সব কিছু রেডি করার পরে বিল করলাম, এই যে বিল করলাম তখন হবে কি নেক্সটজেসের যে ফাংশন ইয়ে অ্যালগোরিদম সে করলো কি আমি যে এপিআই যে কল যে লিখেছি, হ্যাঁ এপিআই অনুযায়ী সেগুলি ডাটাগুলি কিন্তু সে আগে থেকে ফেস করে এনে একটা ইয়া বানিয়ে রাখে, এইচটিএমএল সিএসএস একটা রেন্ডারিং একটা ফাইল তৈরি করে রাখে, আগে থেকে তৈরি করে রাখে। সে কারণ সে জানে যে আমি এই এপিআইতে হিট করলে কী কী ডাটা আসবে, সেই ডাটাগুলি নিয়েই সে আলাদাভাবে এইচটিএমএল সিএসএস তৈরি করে। আমরা যখন সার্ভার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করবো তখন কিন্তু সে অন্যভাবে জিনিসটা করে, আর যে সার্ভার সাইড রেন্ডারিং করি তখন এই জিনিসটাই সে ফলো করে। ফলো হলো কি এই যখন ইউজার যখন আমার ব্রাউজারে হিট করলো, হ্যাঁ হিট করে সাহায্য সাথে করলে কি এই যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা এই বিল করার পর কিন্তু এই জিনিসটাকে করে জাভাস্ক্রিপ্ট ফাইলই তো করে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ফাইল করে কি এই জিনিসটাকে নিয়ে আসে, তার আগে করে কি সে এই এপিআই কলের মধ্যে ডাটাগুলি নিয়ে সেখানে আগে থেকে সাজিয়ে রাখে, সাজিয়ে রেখে করে কি সে জাস্ট আমার ব্রাউজারে দিয়ে দিল। ইউজার জাস্ট যখন পেজটাকে হিট করলো, হিট করে যখন সার্ভার আসা পর্যন্ত যে জাস্ট কিছুক্ষণ সেকেন্ড ওয়েট করার পরেই সে কিন্তু প্রপার এস্টিমেট সাইটটা দেখতে পাচ্ছে, এখানে কিন্তু আর রেন্ডারিং হচ্ছে না। রেন্ডারিং কখন হচ্ছে যখন আমি বিলটা করছি, বিল করার সাথে সাথে কিন্তু সে আগে থেকে রেন্ডারিং করে সব গুছিয়ে রাখছে। হ্যাঁ, গুছিয়ে রাখার পরে সে যখন যে ডাটা প্রয়োজন সেই ডাটা অনুযায়ী সে জাস্ট ফেস করে দেখিয়ে দিচ্ছে। এতে হলো কি আমার জিনিসটার প্রসেসিংটা খুব দ্রুত হলো তো ওই সাথে হলো কি আমার যে এসে ফ্রেন্ডলি, মানে হলো কি যখন রোবটটা আসলো, হ্যাঁ রোবট সে যখন দেখলো যে এইচ ওয়ান ট্যাগ বা পি ট্যাগ বা টেবিল ট্যাগ কোনো ডাটা কিন্তু ফাঁকা নেই, হ্যাঁ সবগুলিতে ফিল আপ করা, সে তখন ওই ডাটা অনুযায়ী ডাটাগুলি নিয়ে ফেস করে তখন সে তার অ্যালগোরিদম অনুযায়ী তার এসও কাজগুলি করে। তো আশা করি বুঝতে পারছেন যে নেক্সটের যে
ব্যাকএন্ডে যে সাইটের যে কাজগুলি, হ্যাঁ, আর রিয়্যাক্টের যে সাইটের যে কাজগুলি, রেন্ডারিং ফাইলটা যে রেন্ডারিং যে করছে, হ্যাঁ, কীভাবে করছে এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে পর্যন্ত ভালো থাকবেন।